তো বন্ধুরা তোমরা তো থামবেল দেখে বুঝেই গেছো যে আজকে আমি তোমাদের সামনে কি বিষয় নিয়ে কথা বলতে এসেছি আমি এই বিষয়টা নিয়ে অনেক কয়দিন থেকেই তোমাদের সামনে আসতে যাচ্ছি এটা কয়েকদিন আগেকারও ঘটনা তো এই বিষয়টা নিয়ে আমি অনেক কয়দিন আগে থেকে যখন আসতে যাচ্ছি পাচ্ছিলাম না তোমাদেরকে বলতে কোনো একটা কারণে আমি আটকে গেছিলাম তো আজকে আমি সেটা তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব আর মেয়েরা যদি কোনো দিন কোনো বিষয়ে উঠে দাঁড়াতে চায় তাহলে কীভাবে লোকজন সেই বিষয়টাকে খামখেয়ালিভাবে সেই বিষয়টাকে অন্য দিকে নিয়ে যায় তো আজকে তোমাদের সামনে সেটাই বলতে চলেছি তো আমি কয়েকদিন আজকে একটা ভিডিও দিয়েছিলাম যেটা আমাদের এখানকার ফেমাস ইউটিউবার উজ্জ্বল দাস সম্বন্ধে ভিডিওটা দেওয়ার পর আমার কাছে এমন কিছু কমেন্ট আসে যেগুলো দেখার মতো না এত খারাপ খারাপ কমেন্ট আসে কারণ যে যারা আমাকে কমেন্টগুলো করেছে একজন করেনি দু তিনজন করেছে যারা কমেন্ট কমেন্টগুলো আমাকে করেছে তারা এই মনস্কের লোক মানে এইসবই ভাবে তারা সব সময় তাই এই কমেন্টগুলো করেছে তো আমি তোমাদেরকে বলি যে একটা ফেমাস ইউটিউবার যখন একটা মানে আমাদের কাছাকাছি একটা ফেমাস ইউটিউবার যাকে স এত লোকে চিনছে এত ভালোবাসা দিচ্ছে তো আমাদেরও একটু ইচ্ছা করে বলতে যে আমরাও বলি সেই ইউটিউবারকে নিয়ে তো একটা কথা যে কার না ভালো লাগে ইউটিউবের ভিউয়ার্স বেশি হোক সবারই ভালো লাগে তেমন আমারও ভালো লাগে যে আমার ইউটিউবারের ভিউর্সগুলোও বাড়ুক তো সেই কারণে কিন্তু আমি তাকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম ভিডিও বানানোর পর এত খারাপ খারাপ কমেন্ট আসবে আমি ভাবতে পারিনি তোমরা কমেন্টগুলো প্রথমেই দেখেছো আর একটু পরপর তোমাদের সামনে কমেন্টগুলো আমি কি নিয়ে আসছি তোমরা দেখে নাও যে কি বিষয়ে তারা কথাগুলো বলেছে এই কথাগুলো এভাবে বলা কি তাদের উচিত হয়েছে বলো তো তোমরা তো এই কথাগুলো নিয়ে এই কমেন্টগুলো নিয়ে কিন্তু দেখো আমি ভিডিও করেছি আমার পরিবারে হয়তো কোনো গণ্ডগোল হয়নি কিন্তু অন্য সব মেয়েরা যদি এই ভিডিওগুলো করে দিত এই ভিডিওটা করে দিত এরকম কমেন্ট যদি আসতো তাহলে সোশ্যাল মিডিয়ায় তো মেয়েদের ঢোকার কোনো জায়গা নেই তাই না তো সোশ্যাল মিডিয়ায় যদি কাউকে সম কারোর সম্বন্ধে কথা বলতে হয় কাউকে নিয়ে কথা বলতে তাহলে তার সব কিছু জেনে রাখার দরকার তার সব কিছু সাইজ জেনে রাখার দরকার তাই তো এরকমই বলতে চেয়েছে তারা তো আমি তাদেরকে আর কী বলবো মানে ভাষা নেই তাদেরকে বলা তারা এতটা নিচ মনের মানুষ মানে তাদের বলতে পারবো না যে তারা নিচটা কতটা কতটা নিচে তারা নেমে গেছে একটা মেয়ে একটা ছেলেকে নিয়ে এভাবে ভিডিও করতেই পারে সে যখন একটা সোশ্যাল মিডিয়া এত ভালো এত নাম কামিয়েছে এত কিছু তার সোশ্যাল মিডিয়া তো তার আর সব থেকে বড়ো তার বাড়ি যখন আমার বাড়ির থেকে বেশি দূর না কাছাকাছি তো আমি তাকে নিয়ে ভিডিও করতেই পারি সে যখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষ আমাদের কোচবিহারের মানুষ তো আমি তাকে নিয়ে ভিডিও করতে পারি তা তো তাদের কোনো জলনের নেই তোরা ইচ্ছে করলে ভাই তোরাও ভিডিও কর তোদেরকে তো না করিনি আসল কথা কি জানো তারা কোনোদিন নিজে কিছু করবে না আর কাউকে করতে দিবেও না সেটা হচ্ছে ওদের আসল কথা এই বিষয়ে তোমরা ভাবো তো যে কমেন্টগুলো আমাকে করেছে সেই কমেন্টগুলো যদি আমার পরিবার না হয় অন্য কোনো পরিবারের লোক দেখতো সেই কমেন্টগুলোকে নিয়ে কিন্তু অনেক কথা হতো অনেক বিষয়ে কথা হতো জানো তোমরা এই কমেন্টগুলো নিয়ে এইসব নিয়েই কিন্তু অনেক কথা হয় তো আমি কি বলবো তাদের বলার তো আমার ভাষা নেই যে তারা এতটা নিচ মনের মানুষ এতটা মানসিক বোধ নেই তাদের কিছু নেই মানে প্রথম প্রথম কেউ যদি কোনো কিছু শুরু করতে যায় না তাকে বাধা দেওয়ার লোক না অনেক আছে কিন্তু তাকে যে সাহায্য করবে সেরকম লোক কিন্তু নেই একদিকে তোমাদেরকে আমি কিছু উদাহরণ দিই তুমি যদি কোনো দিন নেশা করো তোমাকে নেশার জন্য কিন্তু লোক ডেকে নিয়ে যাবে কোনো দিন ঘরে এক টুকরো মাংস এনে তোমাকে বলবে না যে বন্ধু আজকে এটা খেয়ে নে কেউ কিন্তু বলবে না ঠিক সেরকম আজ যে আমি ভিডিওটা করেছি কেউ কিন্তু বলবে না যে দিদি ভিডিওটা ভালো হয়েছে বা দিদি তোমার পাশে আছে কেউ বলবে না সবাই কিন্তু অনেক রকম কথা বলবে যেসব কেন করছো মেয়েরা কেন সোশ্যাল মিডিয়াতে আছে অনেক রকম তার পর তোমরা রকম কমেন্ট দেখতে পাচ্ছ এরকম কমেন্ট যাদের মানসিক বোধ আছে না তারা কোনো দিন এরকম কমেন্ট করে না জানো তো আমি জানতাম না যে এই সম্বন্ধে ভিডিও করলে এই সব যে জিনিস জেনে রাখা দরকার সব সাইজের জিনিস জেনে রাখার দরকার তাহলে জেনে রাখতাম মানে মেপে আসতাম দরকার পড়লে তোদেরকে পাঠাতাম মেপে আসার জন্য এটা বুঝেছিস তোদেরকে পাঠাতাম মেপে আসার জন্য যে কতটুক দেখে আয় এত নিচ এত মানে কি বলবো মানসিক বোধ তো নেই কিছু নেই যে একটা মেয়ের কমেন্টে এসে কিভাবে কমেন্ট করতে হয় একটা মেয়ের ভিডিও ভাই তোদেরকে বলছি ভিডিও যদি তোদের পছন্দ না হয় স্কিপ করে চলে যা ভাই কিন্তু ভিডিওতে এসে খারাপ কমেন্টটা করিস না কারণ আমার বাড়িতেও লোকজন আছে ভাই আমার বাড়িতেও মানুষ আছে আমিও পাঁচজনকে নিয়ে থাকি তোদের মতো একা পরিবেশে থাকি না তো তাই তোরা বুঝবি না পাঁচজনকে নিয়ে থাকি তো পাঁচজনই আমার ভিডিও দেখে তোরা বাদে কিন্তু অনেক লোক আমাকে ভালোবাসে আমার ভিডিও দেখে পছন্দ করে দেখেই দেখে আমার ভিডিও তাদের কাছে ভালো লাগে দেখে দেখে তোরা হয়তো বলতে পারিস বলতে পারি যে দিদি বা তোর বা আমাকে এমন করেও বলতে পারি যে আপনার এত সাবস্ক্রাইবার কেন ভিউার্স নেই আমাকে যারা ভালোবাসে তারা আমার ডেলি ব্লগ দেখে যতটুক তাদের টাইম তারা দেখে আমি তো তার কাউকে বলছি না তোমাদের সব যাবতীয় কাজ ফেলে আমার ব্লগ দেখো তাও তো বলছি না কারণ তোমাদের যখন সময় হয় তোমরা যদি তোমাকে ভালোবাসো অবশ্যই ব্লগ দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো এভাবে মেয়েরা কিন্তু উঠে দাঁড়ায় অনেক মেয়ে চাকরি করছে এখনকার মেয়েরা কি চাকরি করছে কেউ হয়তো সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছে কেউ হয়তো সাংবাদিক কেউ হয়তো প্লেন চালাচ্ছে কেউ হয়তো জাহাজ চালাচ্ছে কেউ আজ যুগে ইন্সপেক্টর আর সব থেকে বড়ো কথা আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে একটা মেয়ে তো একটা মেয়ে যদি পুরো ওই দেশটাকে চালাতে পারে একটা মেয়ে যদি পশ্চিমবঙ্গটাকে চালাতে পারে বাংলাটাকে আমাদের চালাতে পারে তাহলে একটা মেয়ে সোশ্যাল মিডিয়াতে আসে এসে কেন কিছু বলতে পারে না এটা আজকে জবাবটা দরকার ঠিক না বলো আজকে আমি একটা ভিডিও করে একজনের সম্বন্ধে বললাম আমি আজকে ইচ্ছা করলে আমি আমাদের মুখ্যমন্ত্রী সম্বন্ধে যদি এখানে এসে বলতে হবে তো মুখ্যমন্ত্রী সম্বন্ধে এসে বললেও কি আমার মুখ্যমন্ত্রী সব কিছু জেনে রাখা দরকার সাইজ কোনটা কোথা কতটুক কোনটা কী সব জেনে রাখার দরকার আমার আমি যতটুক তাকে ভালোবাসি যেমন আমি তাকে ভালোবাসি তার সম্বন্ধে এইসব কথা বলতে আমার ভালো লেগেছে তাই এসে বলেছি তো যেমন উজ্জ্বল দাকে আমি ভালোবাসি উজ্জ্বল দা আমাদের এখানকার ছেলে তো তাকে এখানের এমন কেউ মানুষ বাদ নেই তাকে ভালোবাসে না সবাই ভালোবাসে তাই আমি বলছি এইসব কমেন্টের থেকে না দূরে থাকো ভাই তোমরা দূরে থাকো তোমাদেরকে আমি কিন্তু এখন পর্যন্ত শুধু এভাবেই জানালাম তোমাদের কমেন্টের আজ পর্যন্ত আমি কোনো রিপ্লে না কিচ্ছু দেইনি কিন্তু তোমাদেরকে আমি এভাবে জানালাম কমেন্টের উত্তরগুলো হতে পারে তোমার বাড়ির বোন যদি এরকম ভিডিও করতো তোমরা কি তাকেও জিজ্ঞাসা করতে যে কোনটা সাইজ কত বা তোমার মা বাবা এখনকার যুগে কিন্তু সবাই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছে ছোটো বোন থেকে তোমার মা বাবা অবধি বা তোমার ঠাকুরদা অবধি ঠাকুমা অবধি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত দেখবে যদি তাদের হাতে মোবাইল থেকে থাকে যেমন যারা মোবাইল সম্বন্ধে জানে বা বোঝে যতটুকু মোবাইলে এখনকার প্রায় বলতে গেলে প্রায় লোকই মোবাইল সম্বন্ধে বোঝে তো অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখে ভিডিও করতে পছন্দ করে ভিডিও কারো দেখতে পছন্দ করে অনেক রকম বিষয় আছে আমার ভিডিওতে তোমরা এই কমেন্টগুলো করার পর আমার মোবাইলে কটা ফোন এসেছিলো সেদিন জানো তোমাদের এই কমেন্টগুলো নিয়ে মানে বলে বোঝাতে পারবো না তোমরা এত নিচের মানুষ এত নিচে নেমে গেছো যারা আমাকে ফোন করেছে তারাও বলেছে দিদি ওরা মানুষ না আমি কিন্তু তোমাদেরকেও এভাবে বলিনি যে সত্যি আবার বলি তোমাদেরকে এরকম কমেন্ট থেকে দূরে থাকো ভালো থাকো তো যেমন ভিডিও করছি যদি সাপোর্ট করতে ইচ্ছা করে সাপোর্ট করো ভালোবাসা দাও তোমরাও কি চাও না একটা মেয়ে এগিয়ে যাক একটা মেয়ে কোনোদিন কিছু করুক একটা মেয়ে একটু ভবিষ্যতের আমার যেমন একটা ভবিষ্যৎ আছে হয়তো পড়াশোনা করে চাকরি করতে পারিনি কারণ চাকরি তো মামার বাড়ির মোয়া না যে বসতেই হয়ে যাবে অনেক টাকা পয়সাও লাগে অনেক কিছুই লাগে হতে পারে আমার রেজাল্টও কিন্তু সেরকম খারাপ না চাকরির জন্য যদি আমি কোনো জায়গায় আবেদন করি এরকম না যে ঘুরে আসব। কিন্তু না যে চাকরিটা করাটাই বড়ো না চাকরির পেছনে না কিছু দিতে হয় সেটা সামর্থ্য নেই তাই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হয়েছি যে সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু করতে হয় না সারা দিনে মনের দুঃখ কষ্ট কাজ যা আছে আমার যাবতীয় সব কিছু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব তাদের ভালোবাসা পাবো এভাবে একদিন এগিয়ে যাবো এর জন্যে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসেছি আর সোশ্যাল মিডিয়াতে এসে আমি বুঝতে পারিনি কোনো দিন তোমাদের সাথে বা তোমাদের মুখ থেকে তোমাদের হাতের তোমরা যখন হাতে এই কমেন্টটা করেছো তোমাদের হাত কাঁপেনি যে এই কমেন্টটা একটা মেয়েটাকে আমি করছি কি হতে পারে কি না হাত কাঁপেনি না এমন তো ভাবতে পারতে যে কমেন্টটা একটা করছি সে তো আমার নিজের বোনও হতে পারে তো ভাববে কেমন করে কারণ তোমাদের ঘরে মনে হয় বোন নেই তাই না মাও নেই না এর জন্য কিন্তু ভেবেছ বা তোমার স্ত্রীকেও যদি কেউ এরকমভাবে একটা কমেন্ট করতো তোমরা যখন বিয়ে করতো হয়তো তোমরা বিয়ে করেছো করো আমি কিছু জানি না যখন তোমরাও তোমাদের বউরা যদি কোনো দিন সোশ্যাল মিডিয়াতে যুক্ত থাকে বা যুক্ত হয় তোমরাও কি তোমাদের বউকে এভাবে জিজ্ঞাসা করবে যে সাইজটা কোনটা কত আমি একটা কথা বলি আমি যখন প্রথম প্রথম সোশ্যাল মিডিয়াতে নেমেছি আমার প্রায় দেড় বছর চলছে সোশ্যাল মিডিয়াতে এমনও অনেক আছে যাদের কিছু দিনের মধ্যে উঠে যায় কেউ কেউ আবার দেরি করে ওঠে তো এক নাগারে যেটাই তুমি ধরে রাখবে আঁকড়ে থাকবে সেটাই তোমার একদিন সফল হবেই সেটা সবাই বলে আমি সব জায়গাতেই শুনেছি আর আমি নিজেও বিশ্বাস করি যে আমি এটাকে আঁকড়ে ধরে যদি থাকি একদিন না একদিন এই জিনিসটা দিয়ে আমি অনেক কিছু করতে পারবো আমি কোনোদিন উঠতে পারবো প্রথম প্রথম আমি যখন ভিডিও করতাম অনেকেই আমার কিন্তু অনেক কঠোর কথা বলেছে এমনও আমার বরকেও শুনতে হয়েছে কাপুরুষ অনেক কিছু মানে বউকে সোশ্যাল মিডিয়ায় নামিয়ে দিয়েছে বউকে ইউটিউব করতে দিচ্ছে অনেক কিছু শুনতে হয়েছে কিন্তু এইসবের পরোয়া না করে এইসবের তুচ্ছ করে আমরা কিন্তু নতুনভাবে এগিয়ে গেছি ভিডিও করছি তো আজ এই মুহূর্তে আমার আমার হাতে কিন্তু এই ইউটিউব থেকেই মনিটাইজেশন অন হয়ে গেছে আমার ভিডিও করে তারপর গুগল পিনও আমার হাতে তো এত কিছু যখন আমি ইউটিউব থেকে করতে পেরেছি তো ইচ্ছা মানে আশা আছে যে ইউটিউব থেকে অনেক কিছু করতে পারবো আশায় আছি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে তোমাদের সব কিছু তোমাদের আর কিচ্ছু না এরকম খারাপ কমেন্ট করার আগে একটু ভেবো একটু চিন্তা করে করো একটা মেয়ে আমি দিন ওই দাদাটার সামনে দাদাটারকে ভিডিও নিয়ে কোনো খারাপ মন্তব্য কিছু করিনি তাকে নিয়ে ভিডিও একটা করেছি আমার কি দোষ হয়েছে তাকে নিয়ে ভিডিও করতে সে তো আমাকে কোনো দিন কিছু বলেনি তাকে নিয়ে অনেকেই ভিডিও করছে করতেই পারে প্রত্যেকটা মনে হয় তোমরা প্রত্যেকের ভিডিওতে গিয়ে এরকম এরকম কমেন্ট করো তোমাদের অভ্যাস আছে তাই হয়তো করেছো তো চলো আমি আর তোমাদেরকে কিছু বলবো না পারলে এরকম কমেন্ট থেকে একটু সতর্ক হও এরকম কমেন্ট না করাটাই ভালো আজকের মতো এখানেই ভিডিওটা রাখছি টাটা বাই ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো মুডটা আজকে একটু মেজাজে আছে তাই আর বেশি কিছু বললাম না চলো টাটা